আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি সোহানা, আজকের পর্বে আপনাদেরকে মিষ্টি কুমড়ার একটা মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপির স্বাদ যে কোনো মাছ মাংস বা হাই প্রোফাইল রান্নার থেকেও অনেক বেশি। আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। অনেকেই আছে নিরামিষ খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, তবে পছন্দনীয় খাবারটা যদি একটু বেশি টেস্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে আমি খোসা সহ জালে মিষ্টি কুমড়া সরিষা দিয়ে মাখো মাখো করে রান্না করব। তাহলে পুরো ভিডিওটা দেখে আমার সাথেই থাকো। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রান্নার শুরুতে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়াটা একটু দেখিয়ে দিই। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু একদম জালি, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। এই সময় কিন্তু এমন মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে। সো এখন আমি প্রথমে মিষ্টি কুমড়ার মাথার অংশটা কেটে নিব। মূলত আমি কাটাকাটির কাজ বটি দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আপনাদেরকে প্রসেসটা দেখানোর জন্য আমি ছুরি দিয়ে কাটছি। দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু একটু হলুদ হলুদ কালার চলে এসেছে। আর এই জালে মিষ্টি কুমড়ার খোসাটা কত যে পাতলা আপনারা যদি বাসায় না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না। আমি ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই তো পারছেন কতটা জালি। এখানে এখনও বিচির অংশগুলো হয়নি, মাংসটাও ভালো একটা হয়নি, অর্থাৎ একদম ফ্রেশ এবং জালি। এখন আমি পিছনের অংশটা একটু কেটে নিচ্ছি। এখন এগুলো আমি একটু কিউব কিউব করে কেটে নিব। আমি একটু মোটা করে কাটছি, আপনারা চাইলে পাতলা করে নিতে পারেন, তবে মোটা করে নিলে তরকারিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি এই অর্ধেক মিষ্টি কুমড়াটাকে চার ভাগ করে নিব, অর্থাৎ এই যে মধ্যে থেকে ফালি করে নিলাম, এখান থেকে আরও একটা ফালি করে নিলাম। এখন আমি কিউব কিউব করে মিষ্টি কুমড়াটা একটু কেটে নিব। দেখতেই তো পাচ্ছেন খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। আপনারা পাকা মিষ্টি কুমড়া দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে কাঁচার মতো কিন্তু হবে না। এভাবে আমি সবগুলো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, এখন খুব ভালোভাবে ওয়াশ করে আমি রান্নায় চলে যাব। তবে সাথে সাথে আমি মশলাগুলোও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক টেবিল চামচ কালো সরিষা খুব ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি। আর নিয়েছি দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা। আপনারা আপনাদের ঝালের টেস্ট মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এরই সাথে নিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা। এটারও কোনো মাপ নেই, তবে আদা রসুন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি রেসিপিতে চলে যাব। আমি অলরেডি মিডিয়াম হিটে একটা প্যান গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। আমি এখানে দুই ধরনের তেলই দিব, অর্থাৎ সয়াবিন এবং সরিষা। আপনারা চাইলে যে কোনো একটি দিয়ে এই রেসিপি করতে পারেন, তবে অবশ্যই সরিষার তেল অ্যাড করার ট্রাই করবেন, এতে করে প্রপার টেস্টটা পাবেন। অবশ্যই তেলটা আমাকে একটু গরম করে নিতে হবে, না হলে কিন্তু সমস্যা। আমি একটু তেলটা বেশি দিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। এখন ফোড়নের জন্য দুইটা শুকনো মরিচ আমি মধ্যে থেকে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এবং খুবই সামান্য একটু পাঁচফোড়ন। এতে অনেক বেশি সুন্দর টেস্ট আসবে, আপনারা কখনোই এই স্টেপটা স্কিপ করবেন না। এখন হালকা একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি অলরেডি একটু কম করে দিয়েছি, না হলে তো পুড়ে যাবে। সব কিছু যখন ফোড়ন এসে যাবে এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এক দেড় মিনিটের মতো ভেজে নিব, অর্থাৎ একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাটা মশলাগুলো প্রথমে অ্যাড করছি। প্রথমে আমি আদা রসুন এবং পেঁয়াজের যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ বাটা। আরও অ্যাড করছি সরিষা বাটাটা। আমি এখানে কালো সরিষা দিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও অ্যাড করতে পারেন। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নিব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু কাঁচা গন্ধ চলে যায়, কারণ সব কিছুরই কিন্তু একটা কাঁচা স্মেল আছে, ভেজে নিলে এই গন্ধটা থাকবে না। পেঁয়াজ মরিচ আদা রসুন এবং সরিষার একটা ঝাঁজ আছে, আপনারা তো সবাই জানেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা কিন্তু পরে অ্যাডজাস্ট করা যাবে। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। গুঁড়া মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, ভেজে নিব। আর এখানে যেহেতু একটু পানি আছেই, সো পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু প্রপার টেস্টটা পাবেন না। ভাজতে ভাজতে যখন দেখবেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে, তখনই বুঝবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ধরনের পানি অবশিষ্ট নেই, আমার তো মনে হচ্ছে এটা দিয়েও অনেক মজা করে ভাত মেখে খাওয়া যাবে। এখন এই কষিয়ে রাখা মশলার মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব।
सब किस भलोभवे मिसिए ना हो गए ढाकनाटा दिए मीडियम टू लो हिटे हमें एकटू जाल कर आनुमानिक 5 থেকে 7 মিনিট রান্না করব। তবে এর মাঝে ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে আবার নিচে পোড়া লেগে যাবে। আর এই তরকারিটা কষানোর জন্য আমার মোটেও পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মিষ্টি কুমড়া থেকেও পানিটা বের হবে, সেই পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আরও 3-4 মিনিট জাল করে নিব। এই 3-4 মিনিটে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি, না হলে আবার নিচে পোড়া লেগে যেতে পারে। আপনারা হয়তো শক হচ্ছেন যে এত তেল, আসলে মাঝে মাঝে তো একটু তেল খাওয়াই যায়, তাই না? আর এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো করে ফেলবো। সো এই জন্য তেলের পরিমাণটা বেশি দিয়েছি, তবে অ্যাডজাস্ট করে নেওয়াটাই ভালো। আপনারা চাইলে কম তেলেও রেসিপিটা করতে পারেন। এখন আমি একটু চেক করে নিয়েছি মিষ্টি কুমড়াটা কতটুকু সিদ্ধ হয়েছে। 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে কোনো ধরনের পানি ছাড়াই। এখন সামান্য একটু পানি অ্যাড করব, আনুমানিক 1/2 কাপের মতো হবে। এই পানিতে মিষ্টি কুমড়াটা আমি প্রপারলি সিদ্ধ করে ফেলব, কিন্তু ঘাটা ঘাটা করা যাবে না, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে পানির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আসলে যে কোনো রেসিপিতে ইন ডিটেলস বলতে গেলে রেসিপিতে বকবকানি একটু বেশি হয়, তবে অ্যাডজাস্ট করে নেন প্লিজ। এখন আমি ঢাকনাটা দিয়ে আনুমানিক 10 মিনিটের মতো জাল করব। জাল করার পরে ঝোলটা যেমন শুকিয়ে যাবে, তেমন আমার রান্নাটাও ডান হয়ে যাবে। এর মাঝে 2-1 বার আমি নেড়ে দিয়েছি, আপনারাও নেড়ে দিবেন। অনেকেই আছে আমিষের সাথে সাথে নিরামিষও খায়, আবার অনেকে আছে আমিষ খায় কিন্তু নিরামিষ খায় না, আবার অনেকে আছে নিরামিষ খায় কিন্তু আমিষ খায় না। যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট হবে। এখন লাস্ট ফিনিশিং টাচ, আমি একটু লবণটা দেখে নিচ্ছি। লবণ না হলে কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে না। আমার লবণটা পারফেক্ট আছে, আই হোপ সো। এখন চুলাটা আমি বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে সার্ভ করে নিব। আমি একটু চামচে উঠিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু মশলাটা কতটা সুন্দরভাবে ভুনা হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমি সার্ভ করে নিচ্ছি, আপনারা চাইলে গরম ভাত কিংবা রুটির সাথেও এই রেসিপিটা সার্ভ করতে পারেন। ট্রাস্ট মি, কত যে মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। ঠকঠকে ঝোলে কাঁচা মিষ্টি কুমড়া রেসিপিটা আমার কাছে হিট মনে হয়েছে 10-এ-10। আই হোপ আজকের এই মজাদার ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে থাকেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।